ক্রমে জটিল আকার নিচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। বাতিল একাধিক ট্রেন, ট্রেনে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করলো বায়ুসেনা, চলছে উদ্ধার কার্য, খোলা হয়েছে 135টি ত্রাণ শিবির। ক্রমেই জটিল আকার নিচ্ছে অসমের বন্যা পরিস্থিতি। সরকারিভাবে পাওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত বন্যা পরিস্থিতিতে 9 জনের মৃত্যু হয়েছে, প্রায় 25টি জেলা বানভাসী। এসবের মাঝেই ধসের কারণে নিউ হাফলং জেলার রেললাইনে ধসের জেরে ট্রেনের মধ্যেই আটকে পড়েছিলেন বেশ কয়েকজন যাত্রী। বৃহস্পতিবার ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে ট্রেনের মধ্যে আটকে পড়া ক্যান্সার আক্রান্ত এক রোগীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে আটকে পড়া অন্যান্য যাত্রীদেরও। জানা গেছে, গুয়াহাটি থেকে চিকিৎসা করিয়ে ট্রেনে করে ফিরছিলেন তারা। বন্যার কারণে ধস, সে কারণেই ট্রেনের মধ্যে আটকে পড়েছিলেন যাত্রীরা। যাত্রীদের উদ্ধার করে নিকটবর্তী এলাকায় স্থানান্তরিত করা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানান, এখনও পর্যন্ত আসামের বিভিন্ন জেলায় 135টি ত্রাণ শিবিরে প্রায় 48,000-এরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। বন্যা বিধ্বস্ত জেলাগুলির জন্য এখনও পর্যন্ত 150 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে 1,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানান তিনি। অবিরাম বৃষ্টি ও ভূমিধসে নেপাল, ত্রিপুরা, মিজোরাম, মণিপুরের সাথে সড়ক ও রেল যোগাযোগ বিপর্যস্ত হয়েছে। এখনও উদ্ধার কার্য জারি রেখেছে NDRF, SDRF, অসম রাইফেলস, BSF, বায়ুসেনার কর্মীরা। বিষয়টি নিয়ে টুইট করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কেন্দ্রের পক্ষ থেকে সমস্ত রকম সাহায্যের আশ্বাসও দেওয়া হয়েছে। নতুন করে বেশ কিছু এলাকায় জল ঢুকছে বলেও খবর পাওয়া গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলেই অসম রাজ্য প্রশাসন সূত্রে খবর। ইতিমধ্যেই কয়েক হাজার বিঘা ফসল নষ্ট হয়েছে, নষ্ট হয়েছে বেশ কিছু বাড়ি। স্থানীয়দের দাবি, যেদিকে দুচোখ যায় শুধু জল আর জল। রেললাইনে ধসের ফলে ইতিমধ্যেই বাতিল করা হয়েছে বহু ট্রেন। স্টেশন সংলগ্ন এলাকায় যে ট্রেনগুলি দাঁড়িয়ে রয়েছে সেগুলিও প্রায় ডুবন্ত অবস্থায়। রেল ও সড়কপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বর্তমানে যোগাযোগের একমাত্র সম্বল আকাশপথ। এই সুযোগে বেশ কিছু বিমান সংস্থা অস্বাভাবিক বিমান ভাড়া নিচ্ছে বলেও অভিযোগ তুলেছেন আসামের সাংসদ ডাক্তার রাজদীপ রায়। সাংসদের অভিযোগ, শিলচর থেকে গুয়াহাটি যেতে যেখানে সময় লাগে 25 মিনিট, সেই 25 মিনিট দূরত্ব যেতে বিমান সংস্থাগুলি ভাড়া চাইছে 31,000 টাকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, আসাম।